আমি সাবিকুন নাহার, প্রভাষক ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, মালখানগর বিশ্ববিদ্যালয় কলেজ, সিরাজদিখান, মুন্সিগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আজকে আমি ক্লাস নেব ডিগ্রি দ্বিতীয় বর্ষ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, তৃতীয় পত্র ভারতে মুসলমানদের ইতিহাস 712 থেকে 1526। আজকের প্রশ্ন ফিরোজ শাহ তুগলকের জনহিতকর কার্যাবলী সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে শিক্ষার্থীরা, আমরা মূল পাঠে যাই। ভারতবর্ষের ইতিহাসে একজন শ্রেষ্ঠ ও জনকল্যাণকর শাসক হিসাবে ফিরোজ শাহ তুগলকের কৃতিত্ব অনস্বীকার্য। সুলতান মোহাম্মদ বিন তুগলকের মৃত্যুর পর তার চাচাত ভাই ফিরোজ শাহ তুগলক 1351 খ্রিস্টাব্দে সাম্রাজ্যের এক সংকটময় মুহূর্তে দিল্লির যে অভিজাত বর্গ যারা ছিলেন তাদের অনুরোধে কি করেন, সিংহাসনে আরোহণ করেন। তাহলে কত খ্রিস্টাব্দে শিক্ষার্থীরা? 1351 খ্রিস্টাব্দে। ফিরোজ শাহ তুগলকের অনেকগুলো সংস্কার বা কৃতিত্ব ছিল, সে সম্পর্কে আমরা এখন জানব। তার রাজ্য জয় ও বিদ্রোহ দমন ছিল। ফিরোজ শাহ তুগলক সিংহাসনে আরোহণ করেই ঋতরাজ্য পুনরুদ্ধার এবং বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান করেন, যদিও তার এতে কোনো ইচ্ছা ছিল না, কারণ তিনি ছিলেন শান্তিপ্রিয় ও ধর্মপ্রাণ একজন শাসক। ফিরোজ শাহ তুগলক যে সংস্কারগুলো করেন তার সম্পর্কে আমরা একটু জানি। যোগ্য ও জনতরোধী প্রশাসক হিসাবে সুলতান ফিরোজ শাহ তুগলক বিশেষ খ্যাতি অর্জন করেন। তিনি ছিলেন অত্যন্ত ভদ্র মানুষ এবং শান্তিপ্রিয় শাসক। মেয়ের আগেই বলেছি, তাই যুদ্ধবিগ্রহ অপেক্ষা জনগণের কল্যাণের জন্য কাজ করাকে সবচেয়ে বেশি তিনি কি মনে করতেন, মঙ্গলজনক মনে করতেন। জাগির প্রথা পুনঃপ্রবর্তন, তিনি কি করেন, তার আগের যে শাসক বা শাসনকর্তারা ছিলেন তারা এইগুলো মানে জাগির প্রথাগুলো পুনঃপ্রবর্তন করেন। কারণ হলো সুলতান আলাউদ্দিন খিলজি ক্ষমতায় এসে জাগির প্রথা বিলুপ্ত করেন, ফিরোজ শাহ তুগলক ক্ষমতায় এসে জাগির প্রথা পুনঃপ্রবর্তন করেন। কর ব্যবস্থা পুনর্গঠন, তিনি কি করেন, অর্থনৈতিক সচ্ছলতা আনয়নের জন্য পূর্ববর্তী আমলে কৃষকদের নিকট হতে যেসব অবৈধ কর ধার্য করা হয়েছিল তিনি তা উঠিয়ে দেন। এরপর হলো যে সেচ ব্যবস্থা প্রচলন, সুলতান ফিরোজ শাহ তুগলক বহু সংখ্যক সেচ বিশেষ করে খাল খনন করে কৃষির উন্নতি সাধন করেন ও এর সেচ খালগুলো একটি স্বতন্ত্র নদী থেকে সাগর পর্যন্ত এবং যমুনা নদী থেকে ফিরোজাবাদ পর্যন্ত বিস্তৃত ছিল। এছাড়া দেখো ব্যবসা বাণিজ্যের উৎকর্ষতা সাধন, তিনি কী করেন, কৃষিকাজের পাশাপাশি ব্যবসা বাণিজ্যেরও দ্রুতগতিতে প্রচার প্রসার ও বাণিজ্যের উন্নতি সাধিত করতে থাকেন। তার সময় বিচার ব্যবস্থাটা কেমন ছিল সে সম্পর্কে আমরা এখন জানব। সুলতান ফিরোজ শাহ তুগলক ইসলামী শরীয়ত অনুযায়ী বিচার কার্য পরিচালনা করতেন। তাহলে তিনি কি করতেন, ইসলামের শরীয়ত অনুযায়ী কিন্তু বিচার কার্য পরিচালনা করতেন। তার আমলে রাজধানীতে প্রধান একজন কাজী ছিলেন এবং প্রদেশ ও গুরুত্বপূর্ণ শহরগুলিতে তার অধীনস্থ কাজীগণ বিচার কার্য পরিচালনা করতেন। তাহলে শহরগুলোতে কারা বিচার কার্য পরিচালনা করতেন, কাজীরা। সবচেয়ে উল্লেখযোগ্য যেটা সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকে সেটা তোমরা খেয়াল করে দেখো, পিতামহীসুলভ ব্যবস্থা প্রবর্তন। প্রশ্ন আসতে পারে সংক্ষিপ্ত প্রশ্নে যে পিতামহীসুলভ ব্যবস্থা সম্পর্কে যা জানো লিখো। জনহিতকর কার্যের জন্য সুলতান ফিরোজ শাহ তুগলক ইতিহাসে একটি বিশাল স্থান কিন্তু দখল করে আছেন। প্রজাসাধারণের মঙ্গলার্থে তিনি নতুন কয়েকটি ব্যবস্থা প্রবর্তন করেন। ইতিহাসে এ প্রবর্তিত একটা অন্যতম ব্যবস্থার নাম হলো কি, পিতামহীসুলভ ব্যবস্থা। এদের একটি নাম হলো বিবাহ দপ্তর এবং অপরটির নাম ছিল চাকরি দপ্তর। বিবাহযোগ্য মুসলিম বালিকা যারা অর্থের অভাবে বিয়ে দিতে পারছে না তাদের সুবিধার জন্য তিনি এ ব্যবস্থা করেন। এছাড়া যারা মানে বেকার যুবক চাকরি পাচ্ছে না তাদের জন্য তিনি এই চাকরির ব্যবস্থা করেন চাকরি দপ্তর থেকে। সামরিক বাহিনীর সংস্কার ছিল,
তার অন্যতম কৃতিত্ব। সুলতান ফিরোজ শাহ তুগলক সামন্ত প্রথার উপর ভিত্তি করে সৈন্যবাহিনী সংস্কার করেন। নিয়মিত সৈন্যদের জমি ও জায়গির এবং অনিয়মিত সৈন্যদেরকে রাজকোষ হতে বেতন প্রদান করতেন। ক্রীতদাস প্রথা প্রবর্তন, এটি ছিল আরেকটি উল্লেখযোগ্য দিক। ক্রীতদাস প্রথাটা কেমন ছিল, যে তিনি নিয়মিত সৈন্যবাহিনী ব্যতীত সুলতান আরও 180,000 জনের একটি ক্রীতদাস বাহিনী গঠন করেন। তাদের প্রধান কাজ ছিল কি, রাজদরবারের নিরাপত্তা রক্ষা করা এবং বিভিন্ন অনুষ্ঠানগুলোতে অংশগ্রহণ করা। স্থাপত্য শিল্প নির্মাণ, ফিরোজ শাহ স্থাপত্য শিল্পে অনেক অবদান রাখেন। বিভিন্ন ঐতিহাসিক যেমন জিয়াউদ্দিন বারনি, তারপর শামসি, সিরাজ আফিফ, তারা কিন্তু তাদের গ্রন্থে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। তিনি অনেকগুলো শহর ও মসজিদ নির্মাণ করেন। দিল্লিতে নতুন রাজধানী স্থাপন করে তিনি এর নাম রাখেন ফিরোজাবাদ। তাছাড়া হিসার, ফিরোজ, ফতেহাবাদ, জৌনপুর প্রভৃতি নতুন শহর এবং অসংখ্য সুন্দর প্রাসাদ, স্নানাগার, মসজিদ, মাদ্রাসা, খানখা, সরাইখানা, সেতু নির্মাণ করেন। তার সব ক্ষেত্রেই কিন্তু অবদান ছিল, বিশেষ করে শিক্ষার পৃষ্ঠপোষকতা ছিল, কারণ তিনি নিজে ছিলেন একজন বিদ্বান এবং বিদ্যানুরাগী ব্যক্তি। তিনি কি করেন, তার রাজদরবারে জ্ঞানী গুণী ফিকহ এবং পণ্ডিতদের অবাধ একটা বিচরণের ব্যবস্থা ছিল। যাই হোক শিক্ষার্থীরা, আমরা এটুকুই বলবো যে তাকে ইতিহাসে কিন্তু অমর্ত্য দান করেছে, কিসের জন্য, তার জনহিতকর কার্যাবলীর জন্যই। আজকে এ পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থেকো। আর অনলাইন ক্লাসগুলো যেগুলো আছে, তোমরা যারা সংযুক্ত আছো আর অবশ্যই এগুলো ভালোভাবে খেয়াল করো, আর যারা সংযুক্ত নেই তাদেরকেও তোমরা এই ক্লাসে সংযুক্ত হওয়ার জন্য আহ্বান করো। আল্লাহ হাফেজ।